এইভাবে কি এতটা তেলে কি ভাজা হয়? আর পরোটা সাইজটা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু বড়। কবে যদি প্রচন্ড ভিড় লেগে যায় তখন আর ছাড়তে পারবে না। তার জন্য আজকে ক কিলো ময়দা পরোটা হচ্ছে? এই 14 কিলো 15 কিলোর মধ্যে। গরম তো এখানে একটা পরোটাই মানে অনেকটা বড় হয়, একটা খেয়েই হয়ে যায়, তাই তো? গুড মর্নিং, সবাই কেমন আছো? এই গরমের মধ্যে সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি কালনাতে। আর যদি দোকানটা বলো কোথায়, কালনা কিন্তু একদম স্টেশন থেকেই নেমে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। কালনা যে বাজার কলকাতাটা রয়েছে একদমই পাশে সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু সকালবেলায় পরোটা পাওয়া যায়, সাথে কিন্তু ঘুগনির তরকারি রয়েছে, সাথে আবার ডিম সেদ্ধ ও চিকেন কষা কিন্তু রয়েছে। পরোটার দামটা কত সবই তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি, আর পরোটা কেমনভাবে ভাজা হচ্ছে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। এগুলো পরোটা ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ। এইভাবে কি এতটা তেলে কি ভাজা হয়? হ্যাঁ, ছাগা তেলে ভাজা হয়। এগুলোর দামটা কত? জোড়া 15, তিনটে 20। আচ্ছা, দুটোর দাম 15 টাকা, তিনটে নিলে কিন্তু 20 টাকা। আর পরোটার সাইজটা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু বড়। প্রায় তিনটে খেলে কিন্তু একজনের সকালবেলায় ব্রেকফাস্ট কিন্তু হয়ে যাবে। দাদা কিন্তু একের পর এক কিন্তু পরোটা এখানে ভেজেই যাচ্ছে। ওইদিকে কি পরোটা ঘোষগুলো করে রেখেছো, তাই তো? ঘোষগুলো করে রাখি, ভিড় লেগে গেলে, চাপ লেগে গেলে তখন। আচ্ছা আচ্ছা, আগে থেকে করে রাখি। এই সকালবেলায় পরোটাই শুধু পাওয়া যায় নাকি? পরোটা, ডিম সেদ্ধ, মাংস। আচ্ছা, মাংসও পাওয়া যায়, তাই তো? পরোটার সাথে কি তরকারি কি ফ্রি রয়েছে, কোনো কিছু তরকারি? না, আলাদা তরকারি অর্ডার করে কমপ্লিমেন্টারি। ঘুগনি হয় প্রতিদিন? প্রতিদিনই ঘুগনি হয়, তাই তো? কবে যদি প্রচন্ড ভিড় লেগে যায় তখন আর ছাড়তে পারবে না। তার জন্য আজকে ক কিলো ময়দা পরোটা হচ্ছে? এই 14 কিলো 15 কিলোর মধ্যে। গরম তো? 14-15 কিলো, তার মানে যদি একটু ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে 20 কিলো হয়ে যায়, তাই তো? মানে প্রচন্ড পরিমাণে বিক্রি হয় কিন্তু তোমার দোকানে। এখন গরমের জন্য একটু কাস্টমার কম আছে, চাপও কম আছে। তোমাদের যে দোকানটা, এটা টাইমিংটা কখন খোলো? কখন? সকাল 8টা থেকে। 8টা থেকে মানে কটা পর্যন্ত খোলা থাকে? রাত 11টা। আচ্ছা, মানে সকালবেলায় পরোটা পাওয়া যায়, আর বিকেল বেলায় অন্য কোনো আইটেম রয়েছে? হ্যাঁ, তেলে ভাজা আইটেম আছে। তেলে ভাজা আইটেম, তাই তো? কি কি পাওয়া যায় বিকেলে? বিকেলে ডিমের চপ, মাংসের চপ, পকোড়া, স্যান্ডউইচ। আচ্ছা, চপ, বেগুনি, মোগলাই টোগলাইও পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এগুলো এখন কত করে পিস বিক্রি করো? 30 টাকা। পরোটা কিন্তু বেশ ভালো ফুলছে। তোমরা দোকানে কতজন স্টাফ আছো? চারজন। চারজন আছো, সকাল থেকে কি রাত পর্যন্ত চারজনেই থাকো, তাই তো? সকাল থেকে। পরোটা কিন্তু বেশ ভালোভাবে কড়া ভাজা করে ভাজা হচ্ছে এখানে। এই তেলটা বেশি দেওয়ার কারণে কি পরোটাটা এত ফুলছে, তাই তো? এই গাবলাটাই কিন্তু পরোটা ভেজে রাখা হয়েছে, বেশ অনেকগুলোই কিন্তু পরোটা এখানে ভাজা হয়েছে। এটা তাহলে কাকা এখানে বসে খাবে, তাই তো? তার জন্য প্লেটে দেওয়া হচ্ছে। 2টা 15 টাকা, 3টা 20 টাকা, তাই তো? আর সাথে এটা কি তরকারি রয়েছে? সাথে এটা ঘুগনি রয়েছে। ঘুগনি রয়েছে। আর এইটা কি রয়েছে? ফুলটা বলো। এই যে এটা, এটা এইটা এটা ঘুগনি, ওটা যে গেবিটা, এই যে 2টো গাবলা রয়েছে, দুটোতেই কি আলুর তরকারি? সবই ঘুগনি। এগুলো ঘুগনি, প্রত্যেক দিন এই ঘুগনিই হয়, তাই তো? হ্যাঁ, ঘুগনি হয়। কেউ যদি তেল ছাড়া পরোটা খায় সেটাও ভেজে দেওয়া হয়, তাই তো? এটার দাম কত? এটাও কি 2টো 15 টাকা, তাই তো? এটাও 2টো কিন্তু 15 টাকা। এখানে কিন্তু তেল ছাড়া পরোটাটা ভাজা হচ্ছে, বেশ ভালোভাবে কিন্তু এখানে ভাজা হচ্ছে। আর পরোটার সাইজটা কিন্তু বেশ বড়। চিকেনটাই হয়, তাই তো? চিকেন হয়, ডিম সেদ্ধ হয়। আচ্ছা, ডিম সেদ্ধ হয়। এরকম পিস চিকেন রয়েছে? চিকেন তাহলে 20 টাকা পিস বললে? 20 টাকা, ডিম 10 টাকা। ডিম 10 টাকা, সেদ্ধ ডিম কিন্তু রয়েছে 10 টাকা। তিনটে পরোটার সাথে কিন্তু ডিম সেদ্ধ দিয়ে এইখানে যে পরোটাটা রয়েছে তার দাম কিন্তু মাত্র 30 টাকা।
মানে তিনটে পরোটার দাম 20 টাকা, সাথে কিন্তু যে ডিম সেদ্ধটা রয়েছে এটার দাম কিন্তু 10 টাকা, সাথে কিন্তু আনলিমিটেড ঘুগনির তরকারিটা রয়েছে। একটা লোক বললো এই জায়গায় নাকি একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়, আর অন্য জায়গায় নাকি চারটে খেলেও পেট ভর্তি হয় না। আর পরোটা যে ভাজলো তোমরা কিন্তু দেখতে পেলে, বেশ কিন্তু বড় সাইজের পরোটা, আর একদম কিন্তু ফুলকো ফুলকো পরোটা, একদম কিন্তু ছাকা তেলে কিন্তু পরোটাটা ভাজা হচ্ছে। আর পরোটাটা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু পরোটাটা রয়েছে, সাথে কিন্তু আলুর তরকারি মানে ঘুগনি রয়েছে, ও সাথে কিন্তু চিকেনের যে তরকারিটা মানে গ্রেভিটাও দিয়ে দিয়েছে। আর ডিম সেদ্ধর দাম 10 টাকা সেটা তোমাদেরকে জানালাম। তো চলো পরোটাটা ট্রাই করি, এই হলো পরোটা, চলো খাওয়া যাক। পরোটাটা কিন্তু একদমই নরম, খেতেও কিন্তু বেশ ভালো। আর ডিম সেদ্ধটা রয়েছে, এটা রিভিউ আর কি দেবো, তো চলো ডিম সেদ্ধটা খাওয়া যাক। বেশ ভালো, একদম ফাটাফাটি। আর এখানে 14 থেকে 15 কিলো ময়দায় কিন্তু পরোটা প্রত্যেকদিন ভাজা হয়, বাজার অনুযায়ী কিন্তু 20 থেকে 25 কিলো কিন্তু চলে যায়, সেটা কিন্তু দাদা বললো। আর ঠিকানা সবকিছু কিন্তু জেনে তোমাদের ডিটেলসে জানাচ্ছি ভিডিওতে। তো চলো এখন খাবারটা শেষ করে নি। আচ্ছা বলছি যে তোমার এই দোকানে যদি কেউ আসে বিকেলবেলায়, তো সব রকম মানে ফাস্টফুড টাইপের জিনিস সবকিছু পাওয়া যায় দোকানে, যদি কেউ আসে আর সকালবেলায় পরোটাটাই পাওয়া যায়, তাই তো? আর সাথে ডিম সেদ্ধ চিকেন কারি রয়েছে। আচ্ছা যদি দোকানটায় কেউ আসে কিভাবে আসবে, কিভাবে আসবে দোকানটায়, মানে দোকানটা কোথায়, ঠিকানাটা? সকাল সন্ধ্যা বাজার কলকাতার পাশে। আচ্ছা মানে কালনাতে, তাই তো? কালনাতে যে বাজার কলকাতা রয়েছে সেটা একদমই পাশে, তার পাশে। টেম্পারেচার কিন্তু বর্তমানে 42 ডিগ্রি। আর সকালবেলায় যে তোমাদেরকে বললাম যে সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারতে এসেছি, এখানে কিন্তু 3 পিস পরোটার দাম মাত্র কিন্তু 20 টাকা, সাথে চিকেন কষা রয়েছে মাত্র 20 টাকা পিস, সাথে ডিম সেদ্ধ রয়েছে ওটা কিন্তু 10 টাকা পিস। তো চলো এখানে কিন্তু পরোটাটা খেলাম, তোমাদেরকে দেখালাম পরোটার সাইজটা কিন্তু বেশ ফুলকো ফুলকো, আর একদম কিন্তু ছাকা তেলে কিন্তু পরোটাটা ভাজা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।